ভাষা শহীদ আবুল বরকাতের স্মরণে তার গ্রামকে সাজিয়ে তোলার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী গত বছর কিন্তু সেই বার্তা কি শুধু বার্তায় থেকে গেল গত বছরের ভাষা দিবসের দিনে শহীদ বেদি থেকে কথা ঘোষণা করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত সেই গ্রামে কোনোরূপ কাজ হয়নি বলে দাবি এলাকাবাসীদের বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারাকে দায়িত্ব দিয়েছিলেন তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেননি এবং আমাদের সঙ্গে কোনো যোগাযোগ তারা করেনি যে আমাদের এখানে কোনো উন্নয়নও হয়নি তা কোনো দিক দিয়ে উন্নয়ন হয়নি এখানে অনেক মন্ত্রী থেকে এমএলএ থেকে এমপি থেকে সকলে এসেছেন কিন্তু তারা অনেকে অনেক কিছু বলেছেন যেটা করবো সেটা করব কিন্তু আজ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি বা কেউ করতে পারেন মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত বাবলা গ্রামের আবুল বারকাত বাংলা ভাষা স্বীকৃতির জন্য প্রাণ দিয়েছিলেন সেই গ্রাম আজও অবহেলিত গ্রামের বাসিন্দাদের অভিযোগ সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এই শহীদের গ্রামকে কেউই সেইভাবে মর্যাদা দেয়নি